বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী শিক্ষক বালিকা শাখা ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান এর পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যা সমাধান করার জন্য, তোমাদের সাথে আলোচনা করার জন্য। তাহলে পঞ্চম অধ্যায়ে যেইটুকুন জায়গা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওই ইম্পর্টেন্ট জায়গার একটা সৃজনশীল নমুনা নিয়ে আমরা হাজির হয়েছি। চলো একটু সৃজনশীলের উদ্দীপকটা পড়া যাক। উদ্দীপকে বলা আছে যে আলতাফ সাহেবের স্ত্রী ছেলে সন্তান, আলতাফ সাহেবের স্ত্রীর ছেলে সন্তান না হওয়ার কারণে তাকে তালাক দেওয়ার কথা বললেন। আলতাফ সাহেবের স্ত্রীর একটা সন্তান হয়েছে, সেই সন্তানটা ছেলে না হওয়ার কারণে আলতাফ সাহেব চিন্তা করতেছে তার স্ত্রীকে তালাক দেবে। যা হোক, ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে টেস্ট টিউবটা কি, ক নম্বরের প্রশ্ন হচ্ছে আর এনএটা কি। তাহলে আর এনএটা কি, আর এনএ হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ যেমন ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আর এনএটা এরকম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এটুকুন দিলেই হয়ে যাবে। যদি আমরা আর একটু বাড়িয়ে বলি তাহলে বলবো পাঁচ কার্বন শর্করা বিশিষ্ট এবং নাইট্রোজেন, চারটি নাইট্রোজেন ক্ষারক বিশিষ্ট নিউক্লিক অ্যাসিডটাই হচ্ছে কি আর এনএ। ডিএনএর সাথে আর এনএর একটু পার্থক্য আছে, তবে এটা এটুকুন দিলেই হয়ে যাবে। তাহলে যা হোক, আর এনএটা কি আমরা লিখে দেবো, আর এনএটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর আসো টেস্ট টিউব বেবিটা কি, খ নম্বরের প্রশ্ন আসছে টেস্ট টিউবটা বেবিটা কি। টেস্ট টিউব বেবিটা হচ্ছে কৃত্রিমভাবে মানব শরীরের জরায়ুর বাইরে পুরুষের, একজন সপ্রজননক্ষম পুরুষের শুক্রাণু এবং স্ত্রী বা মায়ের ডিম্বাণুর সঙ্গে মিলিত করে ভ্রূণ উৎপাদন করে, এই ভ্রূণটাকে মায়ের শরীরে প্রতিস্থাপন করে ওইখানে সন্তানটা লালন পালন করার প্রক্রিয়াটাকেই বলা হয় টেস্ট টিউব বেবি। তাহলে টেস্ট টিউব বেবিটা আসলে মানব শরীরের বাইরেই ভ্রূণটা তৈরি হবে, কিন্তু সেটা মানব শরীরে প্রতিস্থাপন করা হবে এবং ওইখানে নবজাতকের মতো ভ্রূণটা উৎপাদিত হবে এবং পরবর্তীতে ওই বেবিটা নবজাতক রূপে পৃথিবীতে আগমন ঘটবে, এটাকেই বলা হয় তাহলে টেস্ট টিউব বেবি। এবার আমরা দেখব এরপরের প্রশ্নটা বলছে যে স্ত্রীর সন্তান জন্মদানের জন্য কোন ক্রোমোজোমটা দায়ী। আমরা জানি যে আসলে এখানে দেখা যাচ্ছে যে আলতাফ সাহেবের যে স্ত্রীর যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান জন্মগ্রহণের জন্য কোন ক্রোমোজোমটা দায়ী। আমরা জানি যে ক্রোমোজোমটা হচ্ছে, সাধারণতভাবে আমরা শিখেছি যে যে কোনো কোষের নিউক্লিয়াসের নিউক্লিওলাসে অবস্থিত সুতার মতো যে পেশালো অঙ্গাণুটা, এটাকেই বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমগুলো মানব শরীরে 23 জোড়া মোট ক্রোমোজোম থাকে, যার দুই প্রকারের ক্রোমোজোম থাকে, যার একটার নাম অটোজম আর একটার নাম হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম, সেক্স ক্রোমোজম। তাহলে ক্রোমোজম থাকে দুইটা, একটা হচ্ছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম আর একটা হচ্ছে অটোজম। তাহলে আমাদের মানব শরীরে এরকম বাইশ জোড়া থাকে অটোজম আর এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম। এই অটোজমগুলোকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় আর লিঙ্গ নির্ধারক ক্রোমোজমগুলোকে এক্স এক্স বা এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। পুরুষের শরীরে যে ক্রোমোসোমটা থাকে, লিঙ্গ নির্ধারক ক্রোমোজম থাকে, তাকে এক্স ওয়াই দ্বারা, এবং মেয়েদের শরীরে যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম থাকে তাকে এক্স এক্স দ্বারা প্রকাশ করা হয়। এবং নারী দেহ এবং পুরুষ দেহ উভয় দেহেই অটোজম ডাবল এ থাকে। এই অটোজম জোড়া আসলে শরীরের দেহ গঠন করে আর লিঙ্গ নির্ধারক ক্রোমোজমটা কি করে, লিঙ্গ নির্ধারক ক্রোমোজমটা বংশ পরম্পরায় বজায় রাখে, অর্থাৎ বংশ বিস্তার করে। যা হোক, কোন ক্রোমোজম দায়ী বলা হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে মাতা এবং পিতার শরীরে অটোজম ডাবল এ রয়েছে, আবার সেক্স ক্রোমোজম ডাবল এক্স রয়েছে। অপরপক্ষে পিতার ডাবল এ অটোজম এবং মাতাটার কি রয়েছে,
XY ক্রোমোজোম রয়েছে। এটাকে যদি আমরা মিওসিস কোষ বিভাজনের ভিত্তিতে, মিওসিস কোষ বিভাজনটা কি, যেই বিভাজনে মানে যেই বিভক্তর মাধ্যম দিয়ে একটা কোষ থেকে চারটি কোষ উৎপন্ন করা যায়, এটাকে বলা হয় মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজন যদি করা হয় তাহলে মিওসিস কোষ বিভাজনে দেখা যাচ্ছে মাতৃকোষে কি এরকম এ এ এবং এক্স এক্স, যখন মাতৃকোষের এরকম ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে যেখানে 22টা অটোজোম থাকে, 22টা অটোজোমের সঙ্গে এক জোড়া কি থাকে, সেক্স ক্রোমোজোম থাকে। এই সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমগুলো চারটা ভাগে বিভক্ত হয়, বিভক্ত হয়ে দেখো এ এক্স এ এক্স এ এক্স এ এক্স চারটা মোট কোষের সৃষ্টি করেছে। ঠিক একইভাবে পিতার দেহেও এরকম ডিপ্লয়েড যে কোষটা সেখানে 22 জোড়া অটোজম থাকে, এক জোড়া কি থাকে লিঙ্গ নির্ধারক ক্রোমোজম, যেটাকে এক্স এবং ওয়াই দ্বারা চিহ্নিত করা হয়েছে। যেখানে দুইটি কোষ হয় এ এক্স এ এক্স এবং অন্য দুটি এ ওয়াই এ ওয়াই, খেয়াল করে দেখব যে পুরুষের দেহে শুধুমাত্র ওয়াই ক্রোমোজমটা এ ওয়াই ক্রোমোজমটা হয়েছে। এটারই যদি আমাদের নারী দেহে বা কোনো জরায়ুতে মিলন ঘটে তাহলে সেই ক্ষেত্রে কী ধরনের ক্রোমোজম ঘটবে, আমরা এখান থেকে পেয়েছি যে পিতার ক্রোমোজমগুলো হচ্ছে এ এক্স এবং এ ওয়াই, তাই আমরা এ এক্স এবং এ ওয়াই রেখেছি। অপরপক্ষে মাতার ক্রোমোজমগুলো হচ্ছে এ এক্স এবং এ এক্স, কারণ আমরা শুরুতেই জেনেছি যে মাতার দেহে কোনো প্রকার অয় ক্রোমোজম থাকে না। যেহেতু মাতার দেহে কোনো প্রকার অয় ক্রোমোজম থাকে না, সুতরাং মিলনের ফলে কি ঘটবে, এটার জিনোটাইপ রূপটা কি, যদি আমরা জিনোটাইপ রূপ হচ্ছে জিনগত যে রূপটা, এই রূপটাকে বলা হয় জিনোটাইপ রূপ, আর আমরা প্রকাশিত যে রূপটা এই রূপটাকে বলা হয় ফিনোটাইপ রূপ। তাহলে আমরা যদি দেখি এখানকার এই জিনোটাইপ রূপটাকে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি এ আর এর জন্য ডাবল এ হয়েছে, এক্স আর এক্স এর জন্য ডাবল এক্স হয়েছে। ঠিক একইভাবে এটার সাথে যদি এইটা পিতা মাতার ক্রম পিতার ক্রোমোজম এ এক্স এর সাথে মাতার ক্রোমোজমের এই এক্স এর যদি মিলন ঘটে তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এর সাথে এ এ এক্স এক্স এর সাথে এক্স এক্স সম্পন্ন হবে। একইভাবে যদি পিতার সঙ্গে এ এর সাথে মিল ঘটে তাহলে এ হয়, এ এক্স আর এ এর সঙ্গে মিলন ঘটানোর পরে এক্স এবং ওয়াই হয়। যদি মাতার এই ক্রোমোজমটার সাথে পিতার এই ক্রোমোজমের মিলন ঘটে তাহলে কী ধরনের মিলন ঘটবে, এ এক্স এবং এ ওয়াই। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এক্স এর সাথে এক্স মিললে এ এক্স হবে, এক্স এর সাথে এ এক্স মিললে এ এক্স হবে, অপরপক্ষে এটার সাথে যদি এইটা মিলন হয় তাহলে এ এক্স হয়, এটার সাথে এটা হলে এ এক্স হয় হবে। আমরা শুরুতেই বলেছিলাম যে অটোজম, একটা মানব শরীরে অটোজম থাকবে এবং কি থাকবে, সেক্স ক্রোমোজম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজম। সেই ক্ষেত্রে এই যে এক্স 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 মানে মেয়ে, আমরা শুরুতেই বলে নিয়েছিলাম যেহেতু এক্স এক্স বলেছি, যেহেতু আমরা এক্স এক্স বলেছি সুতরাং এর ফিনোটাইপ রূপ হবে মেয়ে। খেয়াল করে দেখব যে বাবার যদি এক্স ক্রোমোজমের সঙ্গে মিলন হয় তাহলে অবশ্যই মেয়ে সন্তান হবে, আরেকটা ও যদি আরেকটা মিলিত হয় মায়ের এ এক্স এর সঙ্গে পিতার এ এক্স এর সঙ্গে মিলিত হলে এ এক্স এক্স হয়, যেটা এটাও মেয়ে সন্তান। কিন্তু বাবার যদি এ ওয়াই এর সঙ্গে মায়ের এ এক্স এর মিলিত হয় তাহলে এ এক্স ওয়াই এ এক্স ওয়াই, দেখো এখানে এ এক্স ওয়াই রয়েছে, যেহেতু এক্স ওয়াই রয়েছে সুতরাং এই সন্তানটা ছেলে হবে। আরেকটা মাতার এইটাও গিয়ে যদি এটার সঙ্গে মিলিত হয় তারপরেও সন্তানটা কি হবে, ছেলে হবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে সন্তান জন্মদানের জন্য সন্তান জন্মটা হবে কি ছেলে হবে না মেয়ে হবে, এটা ডিপেন্ড করে এক্স এবং অয়ের উপর, অটোজমের উপর নয়। তাহলে স্পষ্টত বলতে পারলাম, উদ্দীপকের আলোচনা থেকে স্পষ্টতভাবে বুঝতে পারলাম যে সন্তান জন্মদানের ক্ষেত্রে অটোজম নয় কি, লিঙ্গ নির্ধারক ক্রোমোজম অর্থাৎ এক্স এক্স অথবা এক্স ওয়াই দায়ী। চলো চার নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, সন্তান জন্মদানে মা কোনোভাবে দায়ী নয়, উদ্দীপকের আলোকে আলোচনা করতে হবে। উদ্দীপকে বলছে আলতাফ সাহেব কিন্তু তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়াইয়ে দেবে, ছেড়ে দেবে, তালাক দেবে,
কারণটা কি? কারণটা সে ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, ব্যর্থ। তার মানে আলতাফ সাহেব পরে আরেকটা বিয়ে করবে, সেইখানে গিয়ে চিন্তা করতেছে যে সেই ঘরে তার কি হবে, ছেলে সন্তান হবে। কিন্তু আমরা যদি এইটার একটু এই উদ্দীপক যদি আমরা সায়েন্টিফিক্যাল ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মায়েদের শরীরে কখনোই অই ক্রোমোজোম থাকে না। অই ক্রোমোজোম থাকে কোথায়? শুধুমাত্র পিতার শরীরে। পিতার শরীরে শুধুমাত্র ওয়াই ক্রোমোজোম থাকে, মায়ের শরীরে থাকে না। আর আমরা এইখানে আগের আলোচনা থেকেই জেনেছি যে এক্স এক্স হইলে মেয়ে হবে, আর এক্স 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 ওয়াই হইলে কী হবে, ছেলে হবে। যেহেতু ওয়াই ক্রোমোজোমটা শুধু পিতার শরীরে থাকে, মায়ের শরীরে নয়, সুতরাং সন্তান ছেলেই হোক অথবা মেয়ে হোক, এর জন্য দায়ী কে? তার বাবা। কারণ তার বাবার শরীরে যদি ওয়াই ক্রোমোজোমটা না থাকে, তাহলে যতগুলোই সন্তান হবে না কেন, সবগুলোই এ এক্স এক্স, এ এক্স এক্স, অর্থাৎ মেয়ে সন্তান হবে। অপরপক্ষে যদি বাবার শরীরে ওয়াই ক্রোমোজোমটা থাকে, তাহলে দেখো এ এক্স ওয়াই হবে। আর এই এ এক্স ওয়াই জিনোটাইপ রূপের ফিনোটাইপ রূপটাই হচ্ছে মেয়ে সন্তান, ছেলে সন্তান। সুতরাং বাবার শরীরে যদি অই ক্রোমোজোমটা থাকে, 100% ছেলে সন্তান হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে উদ্দীপকের আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম সন্তান জন্মদানের জন্য মা নয় তাহলে কে দায়ী? বাবাই দায়ী। তাহলে উদ্দীপকটা অবশ্যই ভুল, আলতাফ সাহেব খাতায় দিচ্ছে এটা অবশ্যই তাহলে কি ভুল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যতটুকু আলোচনা করলাম এইভাবে যদি আমরা অ্যান্সারগুলো করি, হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে প্রায় দেখা যাচ্ছে 90% মার্কস, এমনকি 100% মার্কস গ্যাদার করতে পারবো। আশা করি আজকের ক্লাসটা সুমনোযোগ দিয়ে দেখেছো, ভালোভাবে বুঝেছো। সুস্থ থাকবা, সুন্দর থাকবা, পড়াশোনার সঙ্গে থাকবা, এই প্রত্যাশায় আজকেও বিদায়। আল্লাহ।